Assalamualaikum everyone, welcome to my channel RMC Cooking Studio and Blog. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হলো ইলিশ মাছের ডিম ভুনা। খুব সহজেই কিভাবে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 10 পিস ইলিশের ডিম নিয়েছি। ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখব 10 মিনিটের মতো। এখন একটা প্যানে আমি তেল দিয়েছি, তেলটা যখন গরম হবে তখন মাছের ডিমগুলো আমি হালকা করে ভেজে নিব যাতে ভেঙে না যায়। ডিমটা এক সাইড হয়ে গেলে উল্টিয়ে দিব আরেক সাইড ভাজা হওয়ার জন্য। এভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি ডিমগুলো। এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। দিয়ে আমি পেঁয়াজ বাটা দিলাম 3 টেবিল চামচ। দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং একটা চামচ মরিচ গুঁড়া দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ। এখন মশলাটা আমি 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আসলে ইলিশের ডিম কিন্তু যেভাবে রান্না করা হয় সেভাবেই ভালো লাগে। অনেকে ডিমটা ভেঙে গুঁড়ো করে রান্না করে, আমি আস্ত করেই রান্না করছি। আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ আর টমেটো দিয়ে দিলাম একটা। তারপর এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে আমি হালকা করে নেড়ে দিব। তারপর আমি আরও কিছুক্ষণ সময় ডিমটা জাল দিব যাতে ডিমের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এখন আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব। হয়ে গেল আমার ইলিশ মাছের ডিম রান্না। খুব সহজেই রান্না করা যায়। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ, খুদা হাফেজ।